তো বন্ধুরা, আমাদের তৃতীয় ভিডিওতে স্বাগতম। আমরা এর আগের দুইটা ভিডিওতেও আমরা উচ্চতর গণিতের গতিবিদ্যা থেকে আলোচনা করতেছিলাম। এটা হচ্ছে সেই প্লেলিস্টের 3 নম্বর ভিডিও। তো আগের দুইটা ভিডিও যদি তোমরা দেখে না থাকো, দেখে নিতে পারো। উপরে সেই দুইটা ভিডিও আগেরগুলো দেওয়া আছে। আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছিলাম, এক একটা ম্যাথ নিয়ে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য এবং সাথে ভর্তি পরীক্ষার রিটেন পরীক্ষার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিটেন পরীক্ষা সেটার জন্য এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এখন চলে যাচ্ছি মূল পরবর্তী অঙ্কে, ঠিক আছে? প্রশ্ন আমরা একটু পড়ি, তারপরে আমরা সমাধানে চলে যাই। প্রশ্ন হচ্ছে, 1 মিটার গভীর একটি কুয়ায় একখণ্ড পাথর ছেড়ে দিলে 3 সেকেন্ড পরে কুয়ার তলদেশে এর পৌঁছার পতন শব্দ শোনা গেল। 3 সেকেন্ড পরে কুয়ার তলদেশে এর পৌঁছানোর পতন শব্দ শোনা গেল। মানে আমি একটি পাথরকে এইচ গভীরতা বিশিষ্ট, আবার বলতেছি এইচ গভীরতা বিশিষ্ট একটি কুয়ার মধ্যে যদি আমি একখণ্ড পাথর ছেড়ে দেই, তাহলে সেটি 3 সেকেন্ড পরে কুয়ার তলদেশে পৌঁছানোর যে শব্দ সেটা শোনা যায়। মানে হচ্ছে যে আমি যখন ছেড়ে দিব পাথরটাকে যখন আমি ছেড়ে দিব, তার 3 সেকেন্ড পরে সেটি যে তলদেশে পৌঁছাইছে সেটা শব্দটা শোনা গেল। শব্দের যে গতিবেগ, শব্দ শোনা গেছে মানে শব্দটা নিশ্চয়ই তলদেশ থেকে উপরে এসছে, শ্রোতা যে শুনতেছে সেই কিন্তু কুয়ার উপরে, ঠিক আছে? সাপোজ আমি নিজেই এই মার্কারটাকে ছেড়ে দিলাম একটা কুয়ার মধ্যে, তাহলে কুয়ার নিচে গিয়ে সেটা পড়বে যখন, তখন সেখানে একটা শব্দ হবে, এই শব্দটা আবার আমার কানে আসবে, তাহলে আমি তখন সেটাকে শুনবো। তো শব্দের যে গতিবেগ সেটা ছিল বি, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এইচ বাই বি প্লাস রুট ওভার 2h/g ইকুয়াল টু টি। টি হচ্ছে যেই সময় পরে শব্দটা শোনা গেল সেটা, ঠিক আছে? মানে আমি ফেলানোর 3 সেকেন্ড পরে শব্দ শোনা গেছে, তার মানে আগে মার্কারটা নিচে পড়ছে, এটাতে সাপোজ T1 সময় লাগছে, তারপরে শব্দটা উপরে উঠছে, এটাতে সাপোজ T2 সময় লাগছে। তাহলে আমি এখান থেকে ছেড়ে দেওয়ার T সময় পরে আমি শব্দ শুনছি, তার মানে মোট সময় যদি T হয়, তাহলে আমি ছেড়ে দিছি সেটা মাটিতে তলদেশে গেল প্লাস তলদেশ থেকে শব্দটা আসলো। তাহলে ছেড়ে দেওয়ার থেকে শুরু করে শব্দ আসার মোট সময় হচ্ছে টি। তাহলে মোট সময় যদি টি হয়, তাহলে আমি লিখতে পারি মার্কারটা নিচে দিয়ে গেল আবার শব্দটা উপরের দিকে আসলো, মোট সময় T1 প্লাস T2। এখন আমাদের যখন এই মার্কারটা নিচের দিকে যাচ্ছিল, তো সেখানে কুয়োর যে গভীরতা সেটা ছিল এইচ, এবং মার্কারটা যখন নিচের দিকে যাচ্ছিল তখন এর আদি ব্যাগ, এখান থেকে যেহেতু আমি মার্কারটা সারছি, এর আদি ব্যাগ ছিল 0। তাহলে এটার যে আমরা এটা বের করতে চাই, যদি এস যদি বের করতে চাই, এইচ যদি বের করতে চাই, একদম সহজ কথা, যদি আমি এইচ বের করতে চাই, এইচ মানে হচ্ছে যে এই যে এখানে যেটা আসলো সেটা হচ্ছে তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। যেহেতু এখানে গভীরতার বিষয় তাহলে জি হবে, কিন্তু যেহেতু আদি বেগ ছিল না কোনো, তাহলে প্লাস 0 প্লাস হাফ g t স্কোয়ার। তাহলে যাওয়ার সময় যে সময় সেটাকে আমি T1 দোষি, আমরা এখানে T1 লিখব। তাহলে এইচ ইকুয়াল টু কি হলো, হাফ জি T1 স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 2h/g ইকুয়াল টু T1 স্কোয়ার। সো আমি লিখতে পারি T1 ইকুয়াল টু রুট ওভার 2h/g। তাহলে আমরা T1টা পেয়ে গেলাম, ঠিক আছে? পরে দেখো, এই কুয়োর গভীরতা থেকে পৌঁছানোর পরে একটা শব্দ আমার কানে আসবে আবার, তখন সময় লাগলো T2। তাহলে শব্দের ব্যাগ ওরা বলে দিচ্ছে ভি। তাহলে শব্দটি যে দূরত্ব অতিক্রম করছে সেটাও আবার কত, এইচ, সেটাও আবার কত, এইচ। তাহলে আবারও এইচ ইকুয়াল টু, এখন হবে এইচ ইকুয়াল টু শব্দের ব্যাগ ইনটু সময়, কারণ শব্দের ব্যাগের ক্ষেত্রে শব্দের কোনো কি থাকে না, ত্বরণ থাকে না, কারণ সমবেগে আসে, শব্দ সবসময় সমবেগে আসে, সেই জন্য ত্বরণ নেই। তাহলে এইচ ইকুয়াল টু শুধুমাত্র বিটি। তাহলে বিটি ইকুয়াল টু, যদি এইচ ইকুয়াল টু বিটি হয়, বিটি টু হয়, তাহলে আমরা T2 ইকুয়াল টুকে লিখি h/v। তা আপনারা সবগুলোই পেয়ে গেলাম। এখন এখানে এই সমীকরণটার মধ্যে তুমি বসাই দাও, বসালে পাবা মোট সময় T=T1 প্লাস T1। আমরা এখানে পেয়ে গেছি, দেখো 1 নম্বর সমীকরণে, এটা হচ্ছে T2 2 নম্বর সমীকরণ। এখানে আমরা পাইছি যে 2h/g প্লাস এখানে আমরা পাইছি h/v। সো ওরা যেভাবে বলছে আমরা যদি সেভাবে দেখাই, তাহলে আগে h আসে পরে v প্লাস রুট ওভার
টু এইচ ডিভাইড বাই জি ইকুয়ালস টু কি আসলো টি, টি হচ্ছে মোট সময়, অর্থাৎ ওই মার্কারটা নিচে গিয়ে আবার আমি আমার কানে কি আসলো শব্দ আসলো সেই পর্যন্ত মোট সময় হচ্ছে টি, যেটা টি ওয়ান প্লাস টি টু ছিল, টি ওয়ান প্লাস টি টু এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমাদের যেটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করো যেটা, সো এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আশা করি অত্যন্ত সহজ ছিল বাট বুঝে একটু ট্রিকি, সেই জন্য আমি এই অঙ্কটা আলোচনা করছি। এটা পরীক্ষা অনেকবার আসছে এবং রিটেন পরীক্ষা আসতে পারে, আবার সিকিউতে আসতে পারে। তো তোমরা যারা চক বাজারে থাকো তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা আমাদের একটা প্রাইভেট বেস আছে চক বাজারে, সেটা হচ্ছে সাদিয়াস কিচেনের পাশে এইউসি কোচিং সেন্টারের ক্লাসে, এইউসি কোচিং সেন্টারের ক্লাসে শনি সোম বুধ বিকাল 4টা থেকে 6টার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা সেখানে প্রাইভেট বেসে আমরা ম্যাথ এবং ফিজিক্স পড়িয়ে থাকি অ্যাডমিশন টেস্টের জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করতে পারো। আর একটা কথা, আমাদের চ্যানেলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবা, ভিডিওতে লাইক দিতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবা, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি সেটা পেয়ে যাবা। তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।